শান্তি আজকে সাতাইশে জুন দু তেইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে সত্যিকারের আধ্যাত্মিক অর্থাৎ রুহানি ব্রাহ্মণ যারা নতুন দুনিয়ার স্থাপনার কার্যে নিমিত্ত হয়েছ তোমাদের নিজের অশ্ব অর্থাৎ শরীর এই যজ্ঞে সাহা করতে হবে অনেক বড় ত্যাগ তোমাদের এই যজ্ঞে নিহিত রয়েছে প্রশ্ন অবস্থাকে স্থিতি অর্থাৎ স্থায়ী অচল বানানোর উপায় কি উত্তর অবস্থা স্থায়ী তখনই হবে যখন নিরন্তর যুগযুক্ত হয়ে থাকবে যুগ তখনই ছিন্ন হয় যখন কারো প্রতি মমত্ব থাকে সেজন্যই নষ্ট মোহা বুদ্ধিকে পবিত্র কর জ্ঞানের ধারণাও পবিত্র বুদ্ধিতেই হয় জন্যই বুদ্ধিরূপী পাত্রে যেন স্বচ্ছ হয় বাবার সাথে যোগ যেন জোরে থাকে গীত এটাই বসন্ত অমশান্তি নিরাকার শিব ভগবানবাজ আকার বা সাকারকে কখনোই ভগবান বলা যেতে পারে না তোমরা বাচ্চারা এখন জানো যে আমরা এই সঙ্গমে বসে আছি বাবা বুঝিয়েছেন এই সময় তোমাদের দৈবী সম্প্রদায় বলা যায় না এই সময় তোমরা ঈশ্বরীয় সম্প্রদায় তোমরা এই সময় শুধু ব্রাহ্মণ সম্প্রদায়ের এই পরিবার ছোট্ট পরিবার ব্রাহ্মণও এই সময় দুই রকমের হয় এই হলো সত্যিকারের ব্রাহ্মণদের কুল অর্থাৎ তোমরা ব্রহ্মা মুখ বংশ বলি ব্রাহ্মণ ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী ওই ব্রাহ্মণরা যারা তারা জানে না যে প্রকৃত ব্রাহ্মণ হল যারা তারা ব্রাহ্মণ। আর যারা গর্ভজাত তারা হল সুতরাং তাদেরকেও পরিচয় দিতে হবে এ দায়িত্ব তোমাদের কাছে যখন কেউ আসে তো তাদেরকে জিজ্ঞাসা করা উচিত এমন অসংখ্য আছে যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে থাকে ওই ব্রাহ্মণদের মধ্যেও অনেক রকমের আছে এখানে তোমরা একই ব্রহ্মা বংশাবলী প্রকৃত অর্থেই ব্রাহ্মণ তোমরা যোগ্য রক্ষা করছো ব্রহ্মার সন্তান তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণী তোমরা তোমরা কখনো বিকারি যেতে পারো না তোমরা ভাই ভাই সম্পর্ক ভাই বোন সম্পর্ক এখানে ছোট বড় সবাই তোমরা ব্রাহ্মণ ওরা হলো শরীর দ্বারে ব্রাহ্মণ তোমরা হলে সত্যিকারের আত্মিক বা আধ্যাত্মিক ব্রাহ্মণ ব্রহ্মা বংশাবলী ব্রাহ্মণ তোমরা বাচ্চারা জানো আমরা সত্যিকারের ব্রাহ্মণ ব্রহ্মার সন্তান পরমপিতা পরমাত্মা নিজের পত্র পত্রীদের পুত্রের দ্বারা শিক্ষা প্রদান করেন প্রজাপিতা ব্রহ্মা তার পুত্র যদিও শাস্ত্রের দক্ষা দক্ষ প্রজাপতির নাম আছে তিনি যজ্ঞ রচনা করেছেন অনেক অনেক কাহানি বানিয়ে দিয়েছে তো দক্ষ বলে বাস্তবে কেউ নেই ওনার ওনার নামই দক্ষ প্রজাপতি রাখা হয়েছে শাস্ত্রে আছে যে অশ্বকে আহুতি দেওয়া হতো অশ্ব তো বাস্তবে তোমরা ওরা বলে ওরা বসে এর কাহানি তৈরি করে লিখেছে এবং তারা পরেওছে অন্য কেউ পড়িয়েছে যথার্থ অর্থকে ওরা বুঝতে পারবে না শাস্ত্রের কিছু কিছু শব্দ সঠিক যেমন নাটক তৈরি করে যেমন নাটকের নাম দিল ঝাঁসির রানী নাম তো আছে নাটকে কিন্তু ওই অভিনেত্রী তো রিয়েল অর্থাৎ সত্য নয় তারা বসে মেকআপ দিয়ে সব কিছু আর্টিফিশিয়াল তৈরি করে তারা অনেক অনেক কিছু নকলভাবে নিজেকে তৈরি করে সাজিয়ে নেয় নিজের লোকদের সৈন্যের সিপাহী বানিয়ে দেয় এইভাবে যুদ্ধ হতে হয় অনেক অনেক রকম কাহানি বানিয়ে দিয়েছে কোনো ঘটনা বা কিছু না কিছু রয়েছে তা দিয়ে নাটক তৈরি হয় যা পাস্টে হয়ে গেছে সেটাকেই আবার নতুন অ্যাক্টরস দিয়ে পার্ট প্লে করানো হয় তোমরাও তো এই সময় পার্ট শিখেই গেছো তোমাদেরও এই সময় এই রুহানি পার্ট চলছে অটোমেটিক্যালি আত্মার মধ্যে যে পার্ট সঞ্চিত রয়েছে না সেটাই প্লে হয়ে চলছে এবং প্লে হতে থাকবে তোমরা নিজেদের পার্টকে বুঝতে পেরেছো তো না তোমরা ব্রহ্ম মুখাবংসাবলী ব্রহ্মান ব্রাহ্মণ ব্রাহ্মণে ব্রহ্মা কুমার কুমারী মানুষ মনে করে মহাপ্রলয় হয়েছিল তখন একটা অশ্বত পাতার উপরে একটা শিশু সমুদ্রে ভেসে এসেছিল এটা তো হতেই পারে না এটা কি করে সম্ভব তবে হ্যাঁ বাবা যখন নতুন সৃষ্টি রচনা করেন সবার প্রথমে বাচ্চা গর্ব মহলে আসে ঠিক যেন ক্ষীর সাগরে আছে তার কোনো দুঃখ নেই কোনো কান্না নেই কোন কষ্ট নেই এখানে হল বিষয় সাগর দুঃখী বাবা বসে বোঝান এর রাজ্য তোমরা দেবী দেবতা ধর্মের এই তোমাদের হয় না তোমরা পুরুষার্থ করে রাজারও রাজা হবে লক্ষী নারায়ণও তোমরাই হবে তাদের চৌরাশি জন্ম এখন সম্পূর্ণ হয়েছে বাবা বোঝান বাচ্চারা যে কল্প পূর্বেও তোমরাই ছিলে এখনো তোমরাই আছো আগামী দিনে তোমরাই থাকবে। কেউ আসলেই বাবা তাকে জিজ্ঞাসা করে আগে কখনো মিলিত উত্তরে বলে বাবা বছর আগেও এটাই বাস্তবে জ্ঞানের কথা কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে মিলিত হতে এসেছিলাম পরেও মিলিত হব এর কখনো সমাপ্তি হয় না এই ড্রামা পূর্ব থেকেই তৈরি হয়ে আছে বাবা বলেন বাচ্চারা আমাকে ও থেকে পবিত্র করে তোলার জন্য এই পরম নাম ছেড়ে এই দুনিয়াতে আসতে হয় শরীরে। এর মাঝখানে আমার আমার কোনো মধ্যে কোনো পার্ট নেই আমার নাম পতিত পাবন আহ্বান করে বলে না ভক্তরা কোনরা এই ভারতকে বা সৃষ্টিকে পবিত্র করে তুলো আমরা দুঃখে আছি আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো সৃষ্টির আদিতে ভারতে দেবী দেবতাদের রাজ্য ছিল লং লং এগো এমনই ভাবে বলে থাকি গল্প তৈরি করে থাকে অনেক বছর আগের কথা বলা হয় তাই না কিন্তু কবে অনেক বছর আগে মানে কতদিন আগে এটাকে কেউ বুঝে না এটাকেও ব্যাখ্যা করে না প্রাচীনতম মানবরাই দেবতা হয় বাস্তবে স্বর্গের জিনিস প্রাসাদ উদ্যান ইত্যাদি দেখানো হয় অতি পুরানো দেবী দেবতা যারা যাদের সোনা হীরা জহরতের মহল ছিল এমন গল্প বানিয়ে দেখানো হয় পাঁচ হাজার বৎসরের কথা এর থেকে পুরানো আর কোনো জিনিস হতেই পারে না লক্ষ্মী নারায়ণও এত পুরানো নয় কৃষ্ণই অতি পুরানো কারণ লক্ষ্মী নারায়ণের রাধাকৃষ্ণের পরিণত বয়সেই লক্ষ্মী নারায়ণ হন লক্ষ্মী নারায়ণের আগে আগে প্রথমে তো রাধা কৃষ্ণ তাই না এ গ্রামে রাধা এক গ্রামে কৃষ্ণ শ্রীকৃষ্ণ স্বর্গের প্রথম বাচ্চা তার আত্মাও পিউর ও নম্বর ওয়ান পিওর মুখ্য প্রিন্স প্রিন্সেস বলে কথা তো এই অনুভব এখন তোমাদের হচ্ছে সেই নেশা এখন তোমাদের জাগবে রাধা কৃষ্ণ বাবা বলেন আমি একজন মোসাফির পথিক কোথাকার মোসাফির তোমরা জানো বাচ্চারা ধাম বা নির্বাণ ধামের মোসাফির সেখান থেকে এসেছি তোমাদের এখন লায়ক করে ঘরে নিয়ে যাব। মোসাফির তো হয় আত্মাই না আমি আত্মা এবার পিওর ছিল পবিত্র তোমরা আমার সজনী আমি হলাম তোমাদের সাজন তোমরা অত্যন্ত অসুন্দর অর্থাৎ কালো হয়ে গেছ এখন আমি তোমাদের আত্মাকে সুন্দর করে তুলি এই আমার কর্তব্য সম্পাদন করতে আসি আমি থেকে বের করি। এক মোসাফির তোমাদের সবাইকে সুন্দর করে তোলেন কেমন মোস্ট বিলাভেড অতি প্রিয় মোসাফির না স্বর্গে তো ন্যাচারাল শোভা থাকে দেবতারা কি সুন্দর হয় তোমরা ব্রাহ্মণদের এখন এটা পুরানো শরীর তোমরা সুন্দর থেকে কালো হয়ে যাও আমি মুসাফির তোমাদের সুন্দর করে তুলি এটাই আমার কর্তব্য মায়া তোমাদের কালো করে দেয় আমি এই পুরানো কালো স্বজনের মধ্যে প্রবেশ করি এর মধ্যে এসে আমি একে এবং তারপর তোমাদেরকে সুন্দর করে তুলি ব্রহ্মার সঙ্গে সঙ্গে তোমরাও সুন্দর হও এক মুসাফির এসে কতজনকে সুন্দর করে তোলেন সেই নেশা তোমাদের হয় না অবশ্যই হওয়া উচিত মোসাফির কথার অর্থ তোমরা জানো যখন তোমরা শ্রীমত অনুসারে চলবে তখনই সুন্দর হতে পারবে তোমরা তোমাদের অর্থাৎ আত্মাদের মধ্যে খাদ পড়ার কারণে তোমরা কালো হয়ে গেছো এই খাদ এখন কিভাবে বের করবে আমার সাথে যোগযুক্ত হও এই তোমাদের একমাত্র বিধি এই যোগ অগ্নি দ্বারাই খাদ ভস্ম হয়ে যাবে যথার্থ বিষয় তোমরা বুঝতে পেরেছ বাবা তোমাদের অনেক বোঝান অনেক বোঝান কিন্তু তোমরা ভুলে যাও বাবাকে স্মরণ করতে হবে যা স্মরণ রাখা উচিত তা তোমরা ভুলে যাও কেননা যোগ সঠিক ভাবে নেই নষ্ট মোহা তোমরা হতে পারো নি বাবা তো এবার পিওর অথবা পবিত্রতার সাগর তোমরা জানো বাচ্চারা যে আমরা আত্মা আইরন এজেড হয়ে গেছি সুতরাং গয়নাও নকল পেয়েছি আর সেই জন্য প্রথমে আত্মার মধ্যে থেকে খাদ বের করতে হবে এই প্রধান ডিউটি বাবা এখন আমাদেরকে দিচ্ছেন বাবাকে স্মরণ করো একই যোগ অগ্নি বলে সে বাবা বলেন আমি চির পবিত্র আমি যদি না থাকতাম তোমাদেরকে পিওর কে আত্মার মধ্যে চৌরাশি জন্মের খাঁদ জমা হয়েছে এখন আমরা বাবার সাথে যোগযুক্ত হয়ে পবিত্র হব এই নেশা তোমাদের অনেক ত্বরান্বিত হওয়া উচিত কোনো বিকার থাকবে না যদি কিছুদিকে থেকেও থাকে তবে সাজা ভোগ করতে হবে এটাও কিন্তু সেজন্য যাতে সাজা না খেতে হয় তেমন পুরুষার্থ তোমাদের করতে হবে তবে কেন আমরা নিরন্তর করি না। যখন এত সত্যকেই আমরা কাছ থেকে জানতে পেরেছি তো আমাদের পুরুষার্থ করতে হবে যাতে পরিশ্রমের মাধ্যমে অবস্থা এমনই হবে যে কখনো মায়ার তুফান হেলাতে পারবে না অঙ্গদের মতো আমরা থাকবো অচল ঘর অর্থাৎ স্থিরতার ঘর বলা হয়ে থাকে না তো এমনই আমাদের হয়ে যেতে হবে আত্মা যা এর ভিতরে আছে অর্থাৎ শরীরের ভিতরে তা বাবার স্মরণে পরিপক্ক অবস্থা এলে তারপর কর্মাতীত অবস্থা হবে এই গ্যারান্টিও বাবা আমাদেরকে দিচ্ছে কোনো বিকর্ম হবে না আত্মা পবিত্র হয়ে যাবে এতে কিন্তু পরিশ্রম আছে পুরুষার্থের বিষয় পরম পিতা পরমাত্মার পার্টও আছে আমরা তাকে স্মরণ করি তিনি কিভাবে এসে পঠন পাঠন করান সে তো প্র্যাকটিক্যালি হবে তাই না যেমন এখন প্র্যাকটিক্যালি হচ্ছে আবার পাঁচ হাজার বছর পর আবার প্র্যাকটিক্যালি হবে পাঁচ হাজার বছর আগেও ভগবান এসে পড়িয়েছিলেন এবারও পড়াচ্ছেন আগামী সময়ও পড়াবেন পূর্বের মতোই প্রাচীন ভারতের রাজযোগ শিখিয়েছিলেন বাচ্চারা এটাও জানে এটাই সেই প্রাচীন রাজযোগ বাবা বলেন আমাকে স্মরণ করো এতেই পরিশ্রম আছে সম্পূর্ণ বিষয়টাই স্মরণের বিষয় স্মরণে তোমাদের অনেক হুঁশিয়ার হতে হবে বাবা আদেশ দেন বেচারা আমাকে স্মরণ করো কিন্তু মায়া আদেশ অনুযায়ী চলতে দেয় না বিঘ্ন সৃষ্টি করে বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমরা আমার মতোই পবিত্র হয়ে যাবে তারপর নলেজফুল ফুল ব্লিসফুল হয়ে যাবে তোমরা তোমরা আশীর্বাদ করছো তোমরা এখানে তিন পা রাখার মতো পৃথিবী অর্থাৎ জায়গাও তোমরা পাও না আর সেখানে অর্থাৎ সত্যযুগে বাবা তোমাদের সম্পূর্ণ বিশ্বের বাদশাহী দিয়ে দেবে সেজন্য সবাই বাবাকে স্মরণ করে সবাই বাবাকে স্মরণ করা উচিত আর কোনো শর্টকাট নেই বাণীর ঊর্ধ্বে যাওয়ার জন্য মানুষ বানপ্রস্ত নিয়ে থাকে অর্থাৎ মুক্তিধামে যেতে চায় মুক্তিধামে যেতে চায় তারপর জীবন মুক্তিধাম মুক্তি জীবন মুক্তি তো বাবা ছাড়া আর কেউ দেহধারী দিতে পারে না কোনো গুরু গোসাই বিদ্বান পন্ডিত কেউ দিতে পারে না বাবার মাধ্যমে প্রথমে তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হও এখানে কষ্টের কোনো বিষয় নেই পড়তে বসতে চলতে ফিরতে নিজের পুরুষার্থ তোমরা করতে থাক তোমরা বুঝতে পেরেছ যে স্মরণ করলে ফর্ষা অর্থাৎ গৌর হতে পারবো সুন্দর হতে পারবো তোমাদের কাছে এখন দ্বিধাদ্বন্দ্ব তো নেই এখন তোমরা একমাত্র বাবাকে স্মরণ করো তোমাদের আত্ম পবিত্র হয়ে যাবে পবিত্র বাবা এসে পবিত্র হওয়ার যুক্তি বলে দেন এটাই হলো একমাত্র বিধি মোস্ট বিলভেড বাবাকে স্মরণ করতে থাকো মানুষ যখন রোগগ্রস্ত হয় তখন তাকে বলা হয় না অমোক্ষে স্মরণ করো কিন্তু এভাবে কখনো স্থায়ী হয় হয় কি হয় না এতে অনেক অভ্যাসের প্রয়োজন পড়ে দীর্ঘ সময় ধরে তোমরা যখন অভ্যাস করবে তখন ঝট করে তোমার মনে পড়ে যাবে ঝট করে স্মরণ তোমার কোনো কঠিন তোমার অনুভব হবে না তবেই তো বলা হয়েছে না অন্তমতি সৌগতি হবে তোমাদের বাবার স্মরণে থাকতে হবে কর্মাতীত হতে হবে অনেক বড় দায়িত্ব তোমাদের যোগবল দ্বারা বিকর্ম ভস্ম করলে সাজা খেতে হবে না যোগযুক্ত না থাকলে সাজা ভোগ করে মুক্তিধামে যাবে সেটাও নম্বর অনুসারে হবে সুতরাং সুন্দর মোসাফির একমাত্র বাবা মোসাফির তো সব আত্মারাই কত দূর থেকে আসে পার্ট প্লে করার জন্য ঠিক যেমন একটার ঘর থেকে আসে পার্ট প্লে করার জন্য এটা রাবণের অর্থাৎ পরের দেশ তাই না রাবণ তোমাদের পতিত বানিয়েছে এ সত্য তোমরা এখন জানতে পারছো এতদিনের পবিত্র করে সঙ্গে নিয়ে যাব। কিছু গুরুর অনেক ফলোয়ার্স অর্থাৎ অনুগামী থাকে কিন্তু সেই গুরু তো সঙ্গে করে নিয়ে যায় না আর নিয়ে যেতে পারবেও না আর না নিজে যেতে পারে না অন্যকে নিয়ে যেতে পারে রাস্তাই তো জানে না জ্যোতি কখনো জ্যোতিতে মিশে যেতে পারে না এই দীর্ঘদিন ধরে এই যে মান্যতা চলে আসছে এই মান্যতাই সম্পূর্ণ ভুল আত্মা ইমর্টাল অমর অবিনাশী টুকরো টুকরো হতে পারে না কখনো মিশে যেতে পারে না আত্মা এক সত্তা পরমাত্মা এক সত্তা শরীর মরে যায় জলে যায় কিন্তু আত্মা হত্যাও করে দুজনের মধ্যে কিছু ঘটনা ঘটলো ইচ্ছা পূরণ হলো না তখন দুজনে মিলে ডুবে মরে যায় তাদের জীব ঘাত করা বলা হয় এতে আত্মহত্যা হয় না আত্মা অজর অমর অবিনাশী শরীরের বিনাশ হয় সুতরাং যত বাবাকে স্মরণ করবে ততই ধারণা হবে যে যতই মরুলি ভালো পড়ুক না কেন মায়া এমনই যে একটা চর কষিয়ে শেষ করে দেয় একদম নিচে ফেলে দেয় তো এর বক্সিং চলতেই থাকে এটা যুদ্ধস্থল তাই না মনোযুদ্ধ যুদ্ধের ময়দান এটা শাস্ত্রে তো কিনা দেখিয়েছে রাত দিনের পার্থক্য বলে দিয়েছে এখন তোমরা কত সুন্দর অনুভব করতে পারছো আর শাস্ত্রে কি বলে দিয়েছে এই সময়ের জন্য বলা হয় জ্ঞান প্রায় লোপ হয়ে গেছে দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে গেছে শুধুই জনচিত্র আছে তোমরা শিবের মন্দিরে গিয়ে চট করে বলে দেবে যে এটা শিব বাবার মন্দির ব্রহ্মার মন্দিরে গেলে তোমরা বলবে যে এটা দাদার মন্দির এটা জগদম্বা মাম্মার মন্দির নিচে রাজ্যক তপস্যা করছেন আর উপরে কি দেখবে বৈকুণ্ঠের সারক তো তোমরা অনেক অভিভূত হয়ে যাও কিন্তু বানিয়েছে কারা জৈন ধর্মের লোক তোমাদের কাহিনী তোমাদের পুরুষার্থ তা না হলে কোথায় দেখাবে বলো বৈকুণ্ঠ কেউ মারা গেলে বলে থাকে সে বৈকুণ্ঠ চলে গেছে স্বর্গে চলে গেছে সুতরাং ওরা বৈকুণ্ঠ উপরে তৈরি করেছে স্মরণিক ড্রামা অনুসারে সঠিক বাবা আর মাম্মা কামধেনু বসে আছেন ওরা অর্থাৎ ভক্তি মার্গে তো একে ভুল করে গাভী মনে করেছে ফকিররা তাদের সাথে গরু নিয়ে বের হয় সুতরাং এটা মনে হচ্ছে এটা হচ্ছে কামধেনু আর কপিল দেব ঋষি কপিল দেবের কাছে কামধেনু থাকে এসব নিয়ে অনেক কাহিনী আছে অনেক কাহিনী তৈরি করেছে কারণ ভক্তি মার্গ হলো কাহানিতে ভরা সংসার শিব বাবা বলেন বাস্তবে আমি হলাম মুসাফির এই ব্রহ্মাও এমন বলতে পারবে না আমি মোসাফির শিব বাবা বলেন আমি মোসাফির এবার পিওর এটা হলো অপবিত্র বিকারগ্রস্ত দুনিয়া ওটা নির্বিকারী দুনিয়া এই ড্রামা পূর্বনির্ধারিত আছে বাবা বসে বোঝান দুনিয়াতে কেউ জানে না কেউ জানে না আসল সত্য কি আত্মারা নিরাকার দুনিয়ার নিবাসী এখানে আসে পার্ট প্লে করার জন্য এটা কিন্তু বাস্তবে কর্মক্ষেত্র এখন তোমরা বুঝতে পারছো পরমাম কে করম কর্মক্ষেত্র কখনো বলা যায় না এটা কিন্তু নাটক তোমরা আসো পরমধাম থেকে তোমরা নাটক প্লে করে সম্পূর্ণ চৌরাশি জন্ম কমপ্লিট করে তোমরা আবার ফিরে যাও পরমাত্মা আসেন তোমাদেরকে নিয়ে যেতে ভারত হিরেতুল্য থেকে পরিতুল্য হয়ে যায় ভারতেই বর্ণ প্রথা আছে ব্রাহ্মণ বর্ণ দেবতা বর্ণ ক্ষত্রিয় বর্ণ বৈশ্য বর্ণ এবং বর্ণ এর মধ্যেই চোরাসি জন্ম সম্পূর্ণ হয়ে যায় সব ধর্মের চোরাসি জন্ম হয় না মিষ্টি মিষ্টি হারানে দি বাচ্চাদের কত বিষয় বাবা বোঝান বাবা অন্তর দিয়ে বোঝান বাচ্চারা জানে কল্প কল্পে পড়াশোনা করতে আসে পুরুষার্থ অনুসারেই ট্রান্সফার হবে যেমন স্কুলে ট্রান্সফার অর্থাৎ ক্লাস পরিবর্তন হয়ে থাকে না তোমরাও নম্বর অনুসারে গিয়ে রাজত্ব করবে সত্যযুগে কত সুন্দর নেশা তোমাদের নর্থ থেকে নারায়ণ হবে নারী থেকে লক্ষী হবে শুধুমাত্র বাবার হয়ে বাবাকে স্মরণ করো ক্ষণে ক্ষণে বাবাকে স্মরণ করো তা না হলে বিকর্ম বিনাশ কিভাবে হবে বলো ক্ষণে ক্ষণে নিজের সাথে কথা বলতে হবে আমরা আত্মা এম অমর বাবা আদেশ দিয়েছেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে স্মরণ না করলে বিকর্ম বিনাশ হবে না তাই উচ পদ তোমাদের ভ্রষ্ট হয়ে যাবে উঁচ পদ পেতে গেলে তোমাদের একমাত্র বিধিকে অনুসরণ করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার শরণের স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারूपी বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারूपी সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই শরণের স্নেহ সমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য শল এক নম্বর যোগ অগ্নির দ্বারা বিকর্মের খাদ ভস্ম করে গো গৌর বর্ণের অর্থাৎ সুন্দর বর্ণের হতে হবে পবিত্র হয়ে সবার প্রতি কোনো বিকর্ম না হয় স্মরণের পরিশ্রমের দ্বারা নিজের অবস্থাকে পরিপক্ক করে তুলতে হবে আজকের বরদান নিজেকে অবতরিত হওয়া অবতার মনে করে সময় উঁচু স্থিতিতে স্থিত থাকা অশ অর্থাৎ আকাশ নিবাসী পরিস্থাপ হব তার অর্থ হল বাবা যেমন অবতরিত হয়েছেন তেমনি তোমরা শ্রেষ্ঠ আত্মারও উপর থেকে মেসেজ দেওয়ার জন্য অবতরিত হয়েছ এমনটাই তোমাদের মনে করা উচিত তোমরা হরিস্তা না তোমরা হলে সূক্ষ্ম লোক বা মূল লোকের নিবাসী দেহভান রূপী মাটি বা পৃথিবীতে তোমাদের রূপী পা পড়তেই পারে না এতটুকু তোমাদের সচেতনতা থাকা চাই সেজন্যই পরিস্তাদের পা সবসময় মাটি থেকে ওপরে দেখানো হয় এবং তাদের হালকা লাইট শরীর দেখানো হয় সুতরাং তোমরা সবাই উঁচু স্থিতিতে থাকা নিবাসী অবতরিত হওয়া অবতার এই স্মৃতিতে পড়তে কলায় উঠতে থাকো এই তোমাদের ডিউটি এই সময় প্রাপ্ত হয়েছে পরম পিতা পরমাত্মার দ্বারা স্লোগান স্বপরিবর্তনের তীব্র পুরুষার্থী বাচ্চারাই বাবার আশীর্বাদের অভিনন্দন পেয়ে থাকে আচ্ছা ওম শান্তি